আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো যে আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে কীভাবে ভয়েস রেকর্ডগুলো ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখবেন। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আজকে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আমরা ফেসবুক মেসেঞ্জারে অনেকেই অনেক রকম ছবি, অনেক রকম ভিডিও এবং ভয়েস পাঠিয়ে থাকি। তো আমরা ছবিগুলো এবং ভিডিওগুলো ডাউনলোড করার অপশন পাই, আর কিন্তু মেসেঞ্জারে যে ভয়েস রেকর্ডগুলো পাঠিয়ে থাকে, আপনি পাঠান বা অন্য কেউ পাঠাক, সেগুলো কিন্তু ডাউনলোড করার কোনো অপশন নাই। ফেসবুক মেসেঞ্জারে সেটা ডিফল্ট অপশনটায় কোনো ডাউনলোড অপশন থাকে না ভয়েসগুলো ডাউনলোড করার জন্য, কিন্তু ছবিগুলো এবং ভিডিওগুলো ডাউনলোড করার অপশন ঠিকই থাকে। তো আজকে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফেসবুক মেসেঞ্জার থেকে আপনার ভয়েস রেকর্ডগুলোতে ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় সেটা সেন্ড করতে পারবেন। তো সেটাই আজকে দেখিয়ে দেবো আপনাদের। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ডেমো দেখিয়ে দিই আমি কীভাবে আমি ডাউনলোড করব। তো দেখেন, এই যে ফেসবুক মেসেঞ্জারে আমি চলে আসছি, এই ভয়েসটা কাজ করা প্লে করতেছি না। তো এই ভয়েসটা আমি ডাউনলোড করতে চাই ফেসবুক মেসেঞ্জার থেকে। ডাউনলোড করলে দেখতে পাচ্ছেন কোনো অপশন কিন্তু মেসেঞ্জারে নাই। এখানে রিপ্লে, ফরওয়ার্ড, বোফট এবং মোর অপশনে কিন্তু দেখতে পারবেন। রিমুভ অ্যান্ড রিপোর্ট কোনো ডাউনলোডের অপশনেই কিন্তু নাই। এই ভয়েস ডাউনলোড যে আমি করব কোনো অপশন কিন্তু নাই। তো এই ভয়েসটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটাই আমি দেখিয়ে দেবো আপনার কাছে, কীভাবে এই ভয়েসটা আমরা ডাউনলোড করব। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বেরিয়ে। এবং ভিডিও যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাঠিয়ে দেখবেন। ওকে, তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো চলে এলাম স্মার্টফোনের স্ক্রিনে। তো আপনি প্রথমে কি করবেন, আপনার মেসেঞ্জার থেকে ভয়েসগুলো ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের কথা শুনে ঘাবড়াবেন না যে অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে সেটা ডাউনলোড করতে হবে কিনা। তো আপনারা দেখাচ্ছে কীভাবে কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন যে অপেরা মিনি। অপেরা মিনির সাথে আমরা অনেকেই সবাই পরিচিত আছেন। তো এখানে ফেসবুক প্লে স্টোরে সার্চ করতে হবে অপেরা মিনি। ওকে, অপেরা মিনি সার্চ করলে এই অপেরা মিনিটা আপনি ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, আপডেট চাইলে আপডেট নিয়ে নেবেন। এরপর যেটা করতে হবে, আপনাকে ওই সেই অপেরা মিনিতে প্রবেশ করতে হবে। অপেরা মিনিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক নামে একটা অপশন আছে। এই ফেসবুক নামে অপশনে আপনারা ক্লিক করবেন। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে। তো আপনারা কি করবেন যে আপনার ওই ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে দেবেন। এই দেখেন, আমরা পুরোনো ভার্সনে যেভাবে ফেসবুক চালাইছিলাম ছোটো ফোনগুলোতে অপেরা মিনি দিয়ে, সেইরকম চলে এসেছে। তো প্রথমে আপনার মেসেঞ্জারে যেতে হবে ভয়েসটা ডাউনলোড করার জন্য। যেই ভয়েসটা ডাউনলোড করতে যাচ্ছেন সেই ভয়েসটার কাছে যাইতে হবে। একটু সময় দিবেন, একটু নেটের প্রবলেমের কারণে ভিডিওটা স্লো হচ্ছে। ওকে, তো আমি দেখাইছিলাম এই ভয়েসটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, আমি তখন এই ভয়েসটা দেখাইছিলাম আপনাদেরকে। আমি এই ভয়েসটা এখন আপনাদের ডাউনলোড করে দেখাবো। তো এই ভয়েসটা আমি তখন প্লে করে দেখাইছিলাম। এই ভয়েসটা আমি এখন এখানে ট্যাপ দিয়ে রাখবো। ট্যাপ দিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন ওপেন নিউ ট্যাপ, ওপেন ইন প্রিভিয়াস প্রাইভেট ট্যাব। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটু লোড নেওয়ার পরে নিচে দেখবেন প্লে নাও, ডাউনলোড এবং ক্যান্সেল, তিনটা অপশন আছে। তো আমি ডাউনলোড যেহেতু করবো, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, ফাইলটা ওপেন করতে বলেছে। ওকে, ওপেন করে দিলাম। এটা কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে, হ্যাঁ, কাজ করার জন্য, ফোনটা রোড করার জন্য প্লে হয়ে গেছে। ওকে, এটা আপনার গ্যালারিতে চলে গেছে। তো এটাই হচ্ছে প্রসেস কীভাবে ভয়েসটা আপনি ডাউনলোড করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং পরবর্তী এরকম ইন্টারেস্টিং এবং টিপস ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।